রাজধানী ঢাকাসহ আট বিভাগের বেশ কিছু জায়গায় মাঝারি থেকে তীব্র তাপপ্রবাহ বয়ে চলেছে। এ ব্যাপারে বিস্তারিত তথ্য জানাতে বগুড়া থেকে যুক্ত হবেন আমাদের সহকর্মী সঞ্জু রায়। সঞ্জু, বগুড়াতে তাপপ্রবাহের কি প্রভাব পড়েছে, কি তথ্য রয়েছে, আমাদেরকে বিস্তারিত জানাবেন। লাবণী, গেল কয়েকদিন হলে কিন্তু উত্তরাঞ্চলের অন্যান্য জেলার ন্যায় বগুড়াতেও কিন্তু মাঝারি তাপপ্রবাহ চলছে এবং তীব্র গরমে জনজীবন কিন্তু হাঁপিয়ে উঠেছে। সবচেয়ে বেশি নেতিবাচক প্রভাব পড়েছে খেটে খাওয়া মানুষগুলোর জীবনে, যাদের আসলে দিন রিক্সা ভ্যান এগুলো নিয়ে না বের হলে পরিবারের মুখে ভাত তুলে দিতে পারবে না। এই গরমে কিন্তু তাদের বলা যায় এক প্রকার নাভিশ্বাস উঠেছে। রিক্সা চালকরা কিন্তু একটি করে যাত্রী দেখা যাচ্ছে কোথাও নামিয়ে তাদেরকে আবার বিশ্রাম নিতে হচ্ছে, খুঁজতে হচ্ছে ছায়া। এবং গরমের যে তীব্রতা, বাতাসের যে আর্দ্রতা, সেই সব কিছু মিলিয়ে সাধারণ মানুষের জীবন কিন্তু এখন আসলে সহ্য করার মতো অবস্থা নেই। এবং সবচেয়ে বেশি ভোগান্তি যেটি বাড়িয়েছে, মাঝে মাঝে লোডশেডিং এবং সন্ধ্যার পর থেকে মশার উপদ্রব, সব মিলিয়ে জনজীবন কিন্তু নাভিশ্বাস চলছে বগুড়ার প্রতিটি এলাকাতেই। আপনি দেখছেন যে বগুড়া, আমি এখন দাঁড়িয়ে আছি বগুড়া শহরের সাত মাথায়, এই এলাকাতে কিন্তু এখন সাধারণ মানুষদের এই গরমে তৃষ্ণা মেটানোর জন্য এখন কিন্তু এখানে বিভিন্ন ভাসমান শরবতের দোকান এবং আখের রসের দোকানগুলোতেও সাধারণ মানুষ ভিড় করছে। আসলে খেটে খাওয়া মানুষ যারা তাদের জীবিকার তাগিদে যদি দিনে না বের হয়, এই গরমকে উপেক্ষা করেই কিন্তু তাদের দৈনন্দিন কাজকর্ম করতে হচ্ছে। কিন্তু গরমের যে তীব্রতা, এতে করে আসলে অসুস্থতার পরিমাণও কিন্তু দিনে দিনে বাড়ছে এবং হাসপাতালগুলোতে গরমের কারণে সৃষ্ট রোগীর সংখ্যাও কিন্তু বেড়েই চলেছে। আমার আজকে কথা হয়েছে বগুড়া আবহাওয়া অফিসে, দুপুর তিনটায় তারা তাপমাত্রা রেকর্ড করেছে 37.7°C। তবে গতকালকে কিন্তু এই তাপমাত্রা আরও বেশি ছিল, আজকে কিছুটা তাপমাত্রা কমেছে, কিন্তু বাতাসের আর্দ্রতা বেশি থাকার কারণে এই গরমের অনুভবটা হচ্ছে অনেক বেশি। আমরা একটু দু একজন সাধারণ মানুষের সাথে কথা বলবো যে এই তীব্র গরমে তাদের জীবনে আসলে কি নেতিবাচক প্রভাব পড়ছে। আসলে গরমের যে পরিস্থিতি, প্রচন্ড গরম, এর ভিতরে দুর্ভোগ চাপের বিদ্যুৎ থাকে না, সন্ধ্যার পর্যন্ত প্রচন্ড মশা, আর সবচেয়ে বড় যেটা সমস্যা দেখা দেয় বাচ্চাদেরকে নিয়ে, তাদের ঘামটা বসে যায়, বিভিন্ন ঠান্ডাজনিত রোগগুলো আছে, আর সবকিছু মিলে আমাদের জীবন অনেক অতিষ্ঠ। কারণ দেখা যাচ্ছে যে আপনার বিদ্যুৎ থাকতেছে না, এক ঘন্টা পর পর আসে, আবার অনেক সময় সেটাও থাকে না। এই সার্বিক মিলে আমাদের জীবন এতটাই অতিষ্ঠ যে অনেক তাপদাহ অনেক বেড়ে গেছে, অনেক বেড়ে গেছে। আসলে লাবণী, আপনি শুনছিলেন, আমার কিন্তু বিদ্যুৎ বিভাগের সাথেও কথা হয়েছে, তারা যেটি জানাচ্ছে যে গরমের কারণে বাড়ি, অফিস এবং বিভিন্ন যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, অধিকাংশ প্রতিষ্ঠান বা বাড়িতে এখন নিয়মিত ঘন্টার পর ঘন্টা এসি চালানো হচ্ছে, বাড়িতে বাড়িতে রয়েছে আইপিএস এবং কলকারখানার যে বিদ্যুতের যে চাহিদা রয়েছে, সব মিলিয়ে তারা যে এই নগরবাসীর যে চাহিদা সেই অনুযায়ী বিদ্যুৎ কিন্তু তারা পাচ্ছে না। এই কারণে প্রতিদিনই তাদেরকে ঘন ঘন কিন্তু লোডশেডিং দিতে হচ্ছে চাহিদা অনুযায়ী বিদ্যুৎ না পাওয়ার কারণে। এবং বগুড়া পৌরসভা যেটি বলছে যে 2023-24 অর্থ বছরে তারা যে মশক নিধন কার্যক্রম, এই মশক নিধন কার্যক্রমের জন্য তাদের যে বরাদ্দ ছিল প্রায় 20 লাখ টাকা, তার মাঝে মানে অধিকাংশ টাকায় প্রায় 19,26,000 টাকার মতো তারা মশক নিধন কার্যক্রমে ইতিমধ্যে খরচ করে ফেলেছে। এই অর্থ বছরে আসলে এই মশার উপদ্রব কমানোর জন্য তাদেরও কিন্তু আর কিছু করার নেই। একদিকে গরম এবং অন্যদিকে মশা লোডশেডিং এর এই ঝঞ্ঝাটে আসলে জনজীবনে কিন্তু শান্তি নেই। লাবণী, বগুড়া শহরে সাত মাথা থেকে তাপদাহ এবং জনজীবনের এই বিপর্যস্ত অবস্থা নিয়ে আমার কাছে এটি ছিল সর্বশেষ। ধন্যবাদ সঞ্জু আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, যেমনটি বলছিলাম যে রাজধানী ঢাকা সহ আট বিভাগের কোথাও কোথাও তাপপ্রবাহ বয়ে চলেছে, এ ব্যাপারে বগুড়ার সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সঞ্জু।